हेलो फ्रेंड्स, मैं डॉक्टर हिमाद्री शाह आप लोगों का स्वागत करता हूँ मेरे यूट्यूब चैनल में। आज हम लोग जा रहे हैं एक बायोफ्लॉक सेटअप देखने। ये बायोफ्लॉक सेटअप त्रिपुरा के लिए पहला माना जा सकता है, क्योंकि अभी तक उतना कोई फेमस बायोफ्लॉक सेटअप लेके नहीं आया है जितना सुकंत देव ने सेटअप किया है। सुकंत देव खोवाई के रहने वाले है और आज हम लोग वहीं पर जाएंगे और देखेंगे उन्होंने क्या सेटअप किया है और कैसे वो अपना बायोफ्लॉक मैनेज करते हैं। ये पूरा वीडियो बेंगलुरु में होने वाला है। अगर आप लोगों को कुछ समझना है तो आप लोग कमेंट कर सकते हैं और हम लोग उसके ऊपर दूसरा वीडियो बना के आपको समझाने की कोशिश। আমি মিডো বাড়িতে করছি প্রথম অবস্থা দেখা শুনে সুবিধা তার লাগা কারণ বাইরে করলে দেখা শুনে একটু অসুবিধা আর যেহেতু আমি দেখমু এত এক্সপেরিয়েন্সটা আমার বেটার হইব। আচ্ছা, আপনার কি কোয়ালিফিকেশন কি? আমার মাধ্যমিক। আচ্ছা, আপনি কি করতেন এমনিতে আগে? আমি আগে ওষুধের দোকানে আসলাম। আমি দেখাই দিতে পারি। জল প্রিপারেশন কইরা কালচার কইরা তারপরে মাছ ছাড়া, আমার মাছ ছাইরে ছিঁড়া আমি তারপরে কালচার করছি, রেডি করছি। আমার আর মাছ আমার এখানে বেশি। আচ্ছা, যেমন তখন সময় 45 কেজির উপর আসলো আমার মাছ। আচ্ছা, টোটাল 45 কেজি। টোটাল 45 কেজির উপর মাছ আসলো। এখন কতটুকু হইব? এখন তো মাপছি না, আশা করি 60 থেকে 70 কাছাকাছি। 60 থেকে 70 কেজি। আচ্ছা, কারেন্টের তেমন প্রবলেম মানে আমার বাড়িতে ইনভার্টার আছে। আচ্ছা, ইনভার্টার অল্টারনেটিভ মেশিন তো একটা একটা 110 ওয়াটের। আচ্ছা, এই দূরই। আর যদি কোনোদিন ঘোষণা করে সরকার দিয়ে কি জানি আজকে সারাদিন থাকতো না, তুলে বাড়ির অন্য লাইট যেমন সকালে একবার বন্ধ করি একটা, মানে আরেকটা চালাই দিই, চেঞ্জ করি, আবার বিকালে একটা করি, আবার রাত্রে 11টার সময় করি, মানে তিনবার 6-7 ঘন্টা একটা। হ্যাঁ, 6-8 ঘন্টা প্যারামিটার ঠিক থাকে, সব ঠিকঠাক থাকে, জল চেঞ্জ করার কোনো প্রয়োজনতা নাই। শুধু মধ্যে মধ্যে কিছু ময়লা নিচে জমে, এই জলটা ধরুন 50-60 লিটার 70 লিটার জল জাস্ট আপনি উড়াই দিলেন, জলটা যাতে জলটা উঠলে দেখা যায়। আপনি কিভাবে বুঝেন অ্যামোনিয়া ডিস্টার্ব হইছে? আমি তো বোঝার কিছু আছে আপনার কাছে পদ্ধতি? টেস্ট, তবে আপনি এই যে আমি এই যে ফেনা দেখা যাইতেছে, ইফেনার যে আছে ইফেনারগুলি আপনার যে সময় মোলাসিসের মানে কার্বনের অভাব হইব তখন এই ইফেনার থাকতো না, তাহলে আপনি বুঝতে পারবেন যে কার্বনের অভাব, কার্বনের অভাব আছে ইডার ভিতরে। আচ্ছা, তাহলে আপনি মোলাসিস এড কর, আর মোলাসিস তো আমি অ্যামোনিয়া দেখলো বুঝতে পারছি, আমি অ্যামোনিয়া তো ডেলি টেস্ট করতেছি, ডেলি একবার সকালবেলা, আগে তো দুইবার ঘুরে করতাম, এখন একবার ঘুরে করি, একবার ঘুরি। আগে আমরা জানতাম আধা ঘন্টা, কিন্তু আমি ভিয়েতনামি কই আনছিলাম, ভিয়েতনামি কইটা
ব্যাপার ছিল টেম্পারেচারটা আমার ঘরের তো ঘরে তখন টেম্পারেচারটা ডিস্টার্ব হয়েছে, যেমন যে সময় মাছটা আইছে তখন মাছের প্যাকেটের টেম্পারেচার আসলো 33.8 আর আমার তখন জলের টেম্পারেচার আসলো 27.7 আচ্ছা তো 6 ডিগ্রির উপরে আমার ডিফারেন্স আসলো, নিয়ম হয়েছে 1 ডিগ্রিও ডিফারেন্স থাকতো না, আমি ওটা ছেড়ে দিয়েছি সাথে সাথে অ্যাডজাস্ট করাইছি করাইলেও কিন্তু অ্যাডজাস্ট ডিফারেন্সটা বহু বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, হওয়ার ফলে 2 দিনে মাছ মিরা মিরে গেছে। আমার ভুল হয়েছে হয়তো বা আমি জলটা আর একটু বেশি করছিলাম, জলটা আর একটু কম করে ছিল আমি যদি হয়তো বা গরম জল করে আগে দিয়ে দিতাম কিছুটা, আমি তো তোমার এতটা বুঝতে পারছি না কারণ কি লেগে নতুন ফার্স্ট আমার এত অভিজ্ঞতাটা নাই যে টেম্পারেচার আমরা কিন্তু শিখাই দিয়েছে যে 1 ডিগ্রি টেম্পারেচারের বাইরে কোনো ইটা হইতো না, কারণ জল যদি আমরা এখানে 1 ডিগ্রি টেম্পারেচারে মানে আপ ডাউন করে তখন বোঝা যাবে যে আমার জলের প্যারামিটার কোনো ডিস্টার্ব হয়ে গেছে, অথবা আমরা সবসময় টেম্পারেচার মেনটেন করানোর লেগে দেহনের লেগে জিনিসই আছে সবসময় দেহনের মতো এটা টেম্পারেচার হ্যাঁ টেম্পারেচার দেহনের মতো আচ্ছা ডিজিটালি ডিজিটালি তা লাগানি আছে অ্যালার্ম সিস্টেম তো নাই না অ্যালার্ম নেই তো আমরা তো ডেলি টাইম লিখি আচ্ছা যে আমার আজকের টাকা আর কাটটা কত আছে 1 ডিগ্রি বেশি যদি ডিফারেন্স করে তুলি মানে নিশ্চিন্ত যে প্রবলেম তৈরি হয়েছে কোনো প্যারামিটার ডিস্টার্ব করতে আছে তো আপনি টেম্পারেচার মেনটেন করবেন কিভাবে এখন তো শীত আইতেছে কোন শীত আইতেছে আমার মনে হইতেছে না যে আমরা কিন্তু কইলাম যে 1 ডিগ্রির বেশি যেত টেম্পারেচার ডিস্টার্ব হোক 1 ডিগ্রির বেশি আমরা কিন্তু যেমন কালকাও রোদ উঠছে না ভালোভাবে কিন্তু আমরা 1 ডিগ্রি বেশি ডিফারেন্স আমরা হয়েছে তো অতএব আমরা যদি দিনের বেলা যদি তাপমাত্রাটা যদি একটুকু পায় যদি এটা 22টা জায়গা মানে ট্যাঙ্কের তাপমাত্রাটা তাহলে এটা রাত্রে পর্যন্ত এটা 21-এর ভিতরে থাকবো আমি দুইবার ওখানে এটা দুইবারই দিচ্ছি আমরা যে ট্রেনিং এনে করে দিছে যে ছোটবেলায় দুইবার তিনবার আচ্ছা বড় হয়ে গেলে দুইবার দুইবার ছোট ছেড়ে দিন আচ্ছা ছোট ওইটা প্রিপারেশন করে
পেজা দিতে ছেড়ে দিন ছুটু দিতে নিমু গা আচ্ছা বড় ডিটা একটু কয়েকটা দিন রাখিয়া অন্তত 15 দিন একটা মাস রাখিয়া আর ওইখানে আমার আছে একটা পাবদা পাবদাটা কইলা মৃত্যু তখন 28 এর মতো আছে খাওয়ানটা ঠিকভাবে নিতে আসে না গ্রোথ হয় নর্মাল যে সময় আমার আসলো তখন কিন্তু খুব ভালো গ্রোথ হয়েছে ব্লাইফ্লকে এই শিরা গ্রোথটা আটকাইছে না ঠিক কিন্তু পরিমাণে কম অবস্থায় ট্যাঙ্কির জল যতটুকু প্রয়োজন এতটুকু তুলইল যেন যদি 5,000 লিটার তুলি 5,000 লিটার তুললে প্রথম দিন এরিয়েশন দিয়া আর কিছু না এরপরের দিন দিনের বেলা এটা রসল্টটা ইউজ করা হইব রসল্ট 5,000 লিটার লাগিয়া 5 কেজি এরপরে আপনি চুনটা বিকালবেলার দিকে সন্ধ্যার আগে চুনটা দিন চুনটা আপনার প্রতি 1,000 লিটারে 50 গ্রাম থেকে 100 গ্রাম কি চুন দেন আমি দিই CO3টা ক্যালসিয়াম কারণ এটা দিলে চুনের থেকে একটু বেটার রেজাল্ট হয় কারণ এটা পেস্টটা ধরে রাখতে সাহায্য করে বেশিক্ষণ বেশি সময় আর চুনটা দিলে হয়তো বা একটু তাড়াতাড়ি এই তারপরে আপনি এরপর দ্বিতীয় দিন তো আমি এটা করলাম রসল দিলাম আর চুন দিলাম তৃতীয় দিন আমি প্রোবায়োটিক ইউজ করতাম প্রোবায়োটিক ইউজ করলাম তারপরে আমি 5 দিন বা 6 দিন অপেক্ষা করে মাছ পোনা নষ্ট করলাম প্রোবায়োটিকটা কি প্রোবায়োটিক দেন প্রোবায়োটিক আমি এক্ষণে ফ্রিজ বিজ্ঞান একটা দিয়ে এটা দিতেছি আমি এক্ষণে আবার একটা এটা লেগিয়া এমার্জেন্সি এটা পাওয়া যেতেছে এবার ফ্রেশ প্রোবায়োটিকটা আপনি কোনো প্রবলেম না কম দিলেও কোনো প্রবলেম না আমি যেটা করছি আমি এফসিউ করে দিচ্ছি এফসিউ করে দিছি আচ্ছা আমি কীটা করছি 50 গ্রাম প্রথম অবস্থা 250-300 গ্রাম গুড়ের ভিতরে তাইলে একটা ড্রামের ভিতরে একদিন এয়ারেশন দিয়ে একটা এয়ার টাইট করে মুখটা দিয়ে একটা পাইপ শুধু বের করে নিয়ে আসে ফুল জল বইয়ে একটু খালি রেখে দিয়ে দিছি এটা আমি 2-3 দিন এটা কন্টিনিউয়েট করে গেছি আচ্ছা এটি আমার হয়ে গেছে बहुत दिन पहले उनके बायोफ्लॉक में कुछ डिजीज आए थे तो उसको ठीक करने के लिए उन्होंने कुछ एंटीबायोटिक्स यूज किए थे जो कि उतना अच्छा नहीं है यूज करना फिर भी उन्होंने किए थे और वो रिजल्ट भी मिला अच्छा हुआ उनका क्रॉप्स बच गए सुकांत देव सुभाष पार्क खोवाई त्रिपुरा फोन नंबर 7005949 इसी के साथ हम लोग ये वीडियो ख़त्म कर रहे हैं और अगर आपको और भी कुछ जानना है इसके बारे में तो आप लोग कमेंट कर सकते हैं अच्छे रहिए खुश रहिए